সামনে কি আসছে কি আসতেছে জানেন ওই দাজ্জালের বাহিনী এদিরা খালি মুসলমানের জনসংখ্যা দেখতে আছে আর আর প্রস্তুতি নিচ্ছে যে এগুলিরে কমানের বুদ্ধি কি ইরাকেরে কমাইছে তো সারা বিশ্বের সভ্যে ইমানদেরকে না এবার আরব জান সৌদি আরব সব কয়েবার ওদের ওদেরকে লাগাই দে দুই তিন ভাই আছে লাগা লাগাইয়া এগুলিরে সর্বনাশ করে দে পিছন থেকে আমরা খালি তেলে না দিমু কারণ মক্কা মদিনা হারামাইন এটাতে আমরা অমুসলিমরা যদি হাত দেই তা আসমানও গর্জে উঠবে আর গোটা মুসলমানদের কবুতরগুলি বাজফাকে হইয়া ঠোকরানি শুরু করবে ওটা করা যাবে না এদেরকে লাগা এখন আর সময় নাই اختلاف জায়েজ ইফতারাক হারাম اختلاف জায়েজ ইফতারাক হারাম الاختلافের بنیاد আলে ইলমো আর হুজ্জাত ও الاستਿਹাদ ও الالখলাস ইলমের কারণে একিলাব করতেছে নরে ভাই আমি বুঝছি ইমাম আহমদ الاستਿਹাদ করে কইছে শিয়ালের গোস্ত হালাল ইমাম আবু হানিফা মালিক ভাই আহমদ ভাই যতই ক না শিয়াল খাওয়া হালাল এইটা আমাগো বুঝে ধরে না দলিলে কয় তুমি এটা ঠিক ক নাই মানে নাই কিন্তু তারপরেও একজন ইমাম আহমদ বলতেছে ইন্নাবাহ হানিফা লায়ো দরা কহ ইমাম আপনিবা এমন একজন আইমাম তার মতো তারে ধরা মুশকিল তারে ধরা যায় না এক রাকাতে তিরিশ বারা কোরান খতম করে ফেলায় মাঝে মধ্যে হ্যাঁ এইটো এবাদ হ ইমাম আপুনিবার মতো ইমাম বাংলাদেশে আছেনি দুই একজন আগে ইমাম আপুনিবার মতো হোক তারপরে সমালোচনা কর কুফায় উনি সারা বছর ব্যবসা করতেন উন্নত মানের কাপড়ের ব্যবসায়ী ছিলেন সারা বছরের প্রফিট লাভ বছর শেষে হিসাব করে কোন আলেমের কত টাকা লাগবে কোন আলেমের কি লাগবে কাপড় কয়খান লাগে চাল কয় মন ডাল কয় মন গম কত ঘি কত লাগে তেল সাবান স্ত্রীর শাড়ি গয়না কি লাগবে কয়জন আলেম আছে হিসাব করে প্রত্যেকের পারিবারিক এক বছরের খরচ ওনার বাড়িতে পাঠাই দিতেন এরপরেও যেই দেরহান দিনা থেকে যাইতো খামের ভিতরে করে বাপ ওই থলির ভিতরে করে নামে নামে পাঠাই দিতেন আর বলতেন না তা সাবু আন্নি ইন নামা আর চল তুই লেই আলাইয়া বেকুম যা তোমরা মনে করো না আমি দিছি এগুলি সব আল্লাহর টাকা আল্লাহর মাল তোমাদের উছিলে আল্লাহ দিচ্ছে না আমি তোমাদের কাছে পৌঁছাই দিছি বুঝেন না আইমারা কেমন ছিলেন এটার নামই তো ইসলাম মুসলমানদের এখন কোনো অভাব নাই সংখ্যার অভাব নাই টাকার অভাব নাই অস্ত্রের অভাব নাই সৈন্যের অভাব নাই ভূখণ্ডের অভাব নাই বুদ্ধির অভাব নাই কম্পিউটারের অভাব নাই অভাব নাই কোন বোধ। পারস্পরিক মমত্ববোধ ভালোবাসা এক রাতে গোটা মুসলিম এইভাবে ভাতৃত্ববোধে উজ্জীবিত হলে গোটা পৃথিবী পরদিন তাদের হাতে আসবে পরদিন সাতটা তাদের হাতে আসবে সময় লাগবে না ও ভাইয়েরা কিন্তু এই জিনিসে সর্বনাশ করে দিয়েছে এজন্য اختلاف করবেন হাজার বার করবেন কিন্তু ইফতিরাক করা যাবে না ইন্না আল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ওয়া ইয়াদুল্লাহ আলাল জামাআ ওয়া মান সাজ্জা সাজ্জাফিন তিন তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন সহি হাদিস আল্লাহ তালা এই উম্মতে মুহাম্মাদিয়া পুরাটাকে গমরা করবেন না যারা উম্মালয় থাকব এরা গমরা হবে না যারা উম্মার জামায় বিশ্বাসী জামাত শব্দটা বুঝে না জামাত মানে বুঝে দল না 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 হাদিসে ওয়াহিয়াল জামা বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে দল দলির কারণে ইফতরাকের কারণে মূল উম্মতের বডি থেকে কেন বিচ্ছুত হলে ডিভাইড ডিভিশন কেন করলি তুই কেন উম্মার সাথে থাকলি না কেন তুই খারেজি হলি কেন তুই রাফেজি নাম নিয়ে আরেকটা হলি কেন তুই মোহতাজলি হলি কেন তুই আরেক নাম নি আরেক রকম কিছু হইয়া গেলা হইয়া আলাদা হয়ে গেলি কেন উম্মার ইস্তেমা ইউনিটিতে কেন বিশ্বাসী হলে না ওহিয়াল জামা মানি আল ইস্তেমা ইস্তেমা উম্মার ইউনিটিতে যারা বিশ্বাসী তারা জান্নাতে যাবে যারা এটা বিশ্বাস করবে আমরা শত হানাফি শত হাম শত মালে কি শত আলে হাদিস শত হাবিস উন্নি হাজার কিছু হয় তারপর আমরা কয় জাতি কয় জাতি এক জাতি এই বিশ্বাস নিয়ে যে কবরে যাবে জান্নাতে যাবে আর যে মনে করবে উনি তো এমন উনি তো আমার বাই না তাহলে এই ধারণা নিয়ে যে যাবে জান্নামে যাইতে হবে কি করবেন এটা হাদিস তো হাদিস ইন্দুল্লাহ আলা ইয়াজমা ওম্ আলা দলা আলা আমার টোটাল উম্মরটা উম্মা ইউনিটি নিয়ে যারা থাকবে এরকম রহ হবে না ইয়াদুল্লা হে আল জামা আলাল ইজতেমা আল্লাহ রহমত থাকে ইউনিটির উপরে অমান সাজ্জা ইউনিটির বাইরে যে বিচ্ছিন্ন হয়ে যাবে শয্যা ভিনার তারে আলাদা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে মন খরচ জমিনাত তোতি ও ফারাকাল জামা ফমাতা মাতা মিত তান জাহিলিয়া ইমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যেই ব্যক্তি অনুগত থেকে বেরিয়ে গেল ইসলামের ইউনিটি থেকে উম্মার ঐক্যবদ্ধ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারপরে মারা গেল জাহেলিয়াতের কুফরি মরণ মরলো জাহেলিয়াতের কুফরি মরণ মরলো এখানে আরুন আলী ইসলাম শিরকি আকবর কারীদের উম্মার ভিতরে রেখেছেন শিরকে আকবর কারী যারা গরুর বাছুর পূজা করেছেন তাদের কোমতে মৌসার ভিতরে রাখেছে রেখেছেন তিনি ওরা কাটাপ হয়ে যায় কিনা ওয়াজ করতে গেলে আমি পারবো কিনা উম্মা ধরে রাখতে পারবো কিনা নাকি সেরে বুঝাইতে গিয়া এক উপকার করতে গিয়ে আরেক ক্ষতি করে ফেলবো এই ভয়ের দরকার নাই আমার ওয়াজে দরকার নাই বিষয় উম্মা ঠিক থাকুক নবী পর্যন্ত ওয়াজের ঝুঁকি নিলেন আর আমগচ্ছুনু ভুটি দুটিরা সবাই ওয়াজ শুরু করে দিছে ওয়াজ করে দিয়ে উম্মতের যা ছিল ভাগ আরো সদ্য ভাগ করছে উম্মত নিয়ে ওয়াজ করা অত সহজ না লা জাল ন যুবদা মা আকাজুল হেল মাহান কে বা আৰিহিম ওয়া যাবই আছ না আনিহিম ফাইজা আকাশু হোআন চাড়িম হাঁকো উম্মদ যতদিন বয়স্ক বুঢ়ো আলেমদের থেকে বয়োজ্যেষ্ঠদের থেকে জ্ঞান নিবে উম্মত খাইরি তোর থাকবে মঙ্গলের ওপর থাকবে ফুলাফাইন থেকে যখন ওয়াজ শুরু শুরু করবে এখন দেড় ফুটি ওয়াইজ ছয় বছরের বক্তা শ্রোতা হইলো দেড় সি আস্তাগফিরুল্লাহ কিয়ামতের কিয়ামতের আলামত হ্যাঁ ঠিক একটা ফোড়া গালতে মিয়া সিভি সিভিল সার্জন গো আর এখানে হৃদয়ের ফোড়া জন্য ছয় বছরে বাচ্চা একা নাপাক হে নিজের লুঙ্গি এখনো পেছাবে বড়া তোমরা হেরে আনি বসাইছে ওয়াজের মাহফিলে ইন মিনাশাতিসা আনি উলতামাসাল ইলম ইনদাল আজগর ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে হাদিসা নিয়ে আছেন সহি হাদিস যে ছোট বাচ্চাদের কাছে এলেম চাইবে এখন তো বুড়ার দুর্দিন কে আমাকে রাখে বুড়াকে দুর্দিন এখন বুড়া মানুষ দেখতে পারে না টেলিভিশনে কোনো বুড়া বক্তা সহজে খুঁজে পাইবে না সব জোয়ান আমি তো বুড়ো হয়েছে কিন্তু দাঁড়ি টাড়ি যা আছিল রং টং দি খিজাব দিয়ে রাখছি এই জন্য টের পাওয়া যায় না বুঝি তো যুগ তো বুঝি যে সাদা দেখলে কি করব। কিছু কালাও আছে কিন্তু বুঝার তো উপায় নাই কারণ খিজাব লাগাইছি তো

এ কি খারাপ দেখা যায় এ। এইটা হলো আসল জিনিস বুঝলে সহজ আমার অনেক ভাইয়েরা করে লাল করে ফেলে এটা ভালো না কেমন দেখা যায় বুঝে যে আর্টিফিশিয়াল আর আমি যেটা করছি বুঝিও আবার বুঝে না কয় না রে অত বয়স হয় নাই এখনো ঠিক না ইসলাম আল্লাহ যদি বাঁচাই রাখে মূলবী বেগগুলির একসাথ করবো ইনশাল্লাহ সব মূলবী এক জায়গায় বসতে হইব তোরা হাজার টাকা লাভ কর তারপরে এক জায়গায় বয় বাংলাদেশ তবু হাতে সরকার কইব হুজুর রে আপনারাই নেন আমরা আর না ঠিক নেবে ঠিক এই হুজুরগুলি গুলি গোড়া দেশ ওদের হাতে এরা মারামারি করে নাস্তিকগুলি এদের উপরে সর্দারি করে এই দুঃখ সহ্য হয় হ্যাঁ ও ভাইয়েরা আলেমেরা সব ঐক্যবদ্ধ সারা বিশ্বের আলেমরা এক হতে হবে এখন সেই সময় সরকার আমাদের সরকার আমাদের সরকার কেন দাবি দেব আপনি বলেন পাঁচ সালাত মুসলমান হলেই পড়তে হবে আমরা যদি বাংলার আলেমরা আমাদের সরকারের কাছে সুন্দরভাবে নরম ভাষায় ফেরাউনকে যেমন আল্লাহ তালা বলছেন ফেরাউনকে বুঝাইতে চাচ্ছ মুসার আরো আরও নরম ভাষায় বুঝাইও আমরা আমাদের সরকার তো মুসলমান ওনারাও নামাজ পড়ে পড়ে না আলেমদের শ্রদ্ধা করে আমরা সুন্দর মতে বুঝাইলে এই বাংলার জমিনে সরকারের এক অর্ডারে ষোলো কোটি মানুষ মুসল্লি হয়ে যেতে পারে ইনশাল্লাহ যেটা আমরা একশো বছর ওয়াজ করে পারবো না ঠিক নয় কি দরকার তো ঐক্যের দরকার কিসের এটা কিন্তু নফল ওয়াজ করতেছি না এটা ফরজ ওয়াজ করতেছি যার নামে যাইবেন এইটা আলে আদিস ওইটা হানাফি এই জন্য উনি এক রিক্সা উঠছে আপনি ওই রিক্সা থেকে আরেক দিকে গাঁড় তেয়ারা করে চলে গেছেন যার নামে যাইবেন গাঁড় তেয়া করলি কে ইসলাম কি তোর বাবার না হের বাবার ইসলাম তো আমার তোর তোরা দুজনে মারামারি করবি কে তোরা এক রিক্সায় বয় বুঝ তো গো তোর একরকম হের একরকম অসুবিধা নাই আল্লাহ তোরে এই বুঝ দিছে ওরে এই বুঝ দিছে এটা নিয়ে এক রিক্সায় যাবি লক্ষ্মীপুরে দেখছি দুই ভাই মামলা করছে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে এক রিক্সা যাইতো এক রিক্সা আইতো কিরে ভাই তোমরা এত বড় শত্রুতা করলা মামলা জায়গাত মামলা আছে আমরা দুইজন খামাকা গন্ডগোল কর মুখ ঠিক নয় কি একজন দুই শতাংশ জমি মাদ্রাসায় দান করেছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহ আলেই আল্লাহ হম্মাবা রে কালে আল্লাহ তালা দুই শতকের বিনিময়ে জান্নাতে দশ পৃথিবীর সমান জমি তারা দান করি দেন আল্লাহ তাআলা